রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মেহের মণি, কথা বলবো তার সাথে। মণি, অভিযান পরিচালনার বিস্তারিত জানাবেন। চৈতি, এখানে অভিযানটি বেশ কিছুক্ষণ আগে শুরু হয়েছে গ্রিন রোডের এই কমফোর্ট হসপিটালটিতে। ইতিমধ্যে বেশ কিছু ফ্লোরে তারা বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে যেটি দেখা গেছে পর্যন্ত যা পাওয়া গেছে, তাতে হলো যে যে টেস্ট করা হয়, ইউরিন টেস্ট থেকে শুরু করে অন্যান্য যে টেস্টগুলো করা হয়, সেই টেস্টের যে কিটস ব্যবহার করা হয় সেগুলো মেয়াদোত্তীর্ণ পাওয়া গেছে। অর্থাৎ 2021 সালে যেটি মেয়াদ শেষ হওয়ার কথা, শেষ হয়ে গিয়েছে, সেইটা দিয়ে এখনও তারা এই টেস্টগুলো করছে। ফলে এই টেস্টের রেজাল্ট, অর্থাৎ রোগীরা যে এই অনেক টাকা খরচ করে এখানে যে স্বাস্থ্যসেবা নিতে আসছে, অর্থাৎ যে পরীক্ষাগুলো করছে সেগুলোর পরীক্ষার, আপনি বুঝতেই পারছেন এখানে ফলাফলটা কী আসতে পারে। যে এক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি যে যারা এখানে মূলত এই পরীক্ষাগুলো করে, সেখানে একজন দক্ষ টেকনিশিয়ান বা যারা এখানে পেশাদার টেকনিশিয়ান দরকার হয় এই পরীক্ষাগুলো করার জন্য, কিন্তু এখানে দেখা গেছে যে টেকনিশিয়ান, দক্ষ টেকনিশিয়ান বা পেশাদার টেকনিশিয়ান নেই। এমনি পিওন বা এই জাতীয় মানুষ দিয়ে আসলে এই পরীক্ষাগুলো করানো হচ্ছিল এতদিন যাবতো। এগুলোই আসলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা পেয়েছে। এখন এই হাসপাতালটির যে ফার্মেসি বিভাগ, অর্থাৎ ওষুধের যে দোকানটি রয়েছে, সেখানে অভিযানটি পরিচালনা করছে এবং বিভিন্ন ধরনের যে ওষুধ আছে সেই ওষুধগুলোর মেয়াদ আছে কিনা বা মেয়াদ উত্তীর্ণ কিনা সেগুলো আসলে দেখা হচ্ছে। আমরা একজন যিনি যার নেতৃত্বে বা যারা এটি পরিচালনা করছেন আমরা তার সাথে কথা বলবো। আপনি তো পেলেন, এখানে কি কি পেলেন এই 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 হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে আপনি এ পর্যন্ত কি কি পেলেন? আমরা কমফোর্ট হাসপাতালে আজকে অভিযান পরিচালনা করছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পক্ষ থেকে। আমরা ওনাদের ল্যাবে যে তদারকি করেছি সেখানে দেখছি 8 আগস্ট 2021 সালের মেয়াদ উত্তীর্ণ কিট, যেটা দিয়ে ওনারা ইউরিন টেস্ট করছেন, এবং কিছু আমরা রিয়েজেন্ট পেয়েছি যেটার কোনো মেয়াদ উত্তীর্ণ, এবং আরও কিছু রিয়েজেন্ট পেয়েছি যেটা পিওন তৈরি করছেন সলিউশনটা, কিন্তু এটা উৎপাদন কবে, আসলে কতদিন ব্যবহার করবেন এটার কোনো আমরা ট্রেসিং পাইনি। তো আমরা অভিযান আমরা চলতেছে, আমরা অভিযান শেষে আমরা একটা সিদ্ধান্ত দিব। এই ফার্মাসিটিতে অনেকগুলো ওষুধ দেখলেন, এখানে কি কোনো ফার্মাসিতে আমরা যেটা দেখেছি এখানে কিছু প্রোডাক্ট রয়েছে যেটা ওনারা দাবি করছেন যেটা বাইরে থেকে এসেছে, কিন্তু আমরা ওটা দাম জানতে চাচ্ছিলাম। এখানে আমি কিছু ইনভয়েস চেক করেছি যেটা এখানে কোনো MRP উল্লেখ নেই, কিন্তু ওনাদের এক একজন এক এক কথা বলছেন, কে বলছেন এটা 85 টাকা দিয়ে ক্রয় করেছেন, কে বলছেন 115 টাকা, কিন্তু তারা বিক্রয় করেছেন 120 টাকা। তাহলে ওনার, আমি ওদের ক্রয় মূল্যটা আমি জানতে চাচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত তারা কোনো ডকুমেন্টস দেখাতে পারেননি। ধন্যবাদ আপনাকে। চৈতি, আপনি শুনছিলেন যে এই হাসপাতালটিতে অনেক ধরনের ইতিমধ্যে অনিয়ম বা নিয়মের ব্যতয় এগুলো পেয়েছে। সার্বিকভাবে এই অভিযানটি যখন পরিচালনা শেষ হবে তখন তারা আসলে বিস্তারিত আরও আমাদেরকে জানাবে, আমি তখন আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো অভিযানটি থেকে আসলে কী 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 দেখতে পেল, কী কী অনিয়ম পাওয়া গেল। তো চৈতি এই ছিল এখান থেকে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে নিশ্চয়ই যুক্ত হব। মণি, ধন্যবাদ আপনাকে।